প্রথমে যে ফটোটার ফেন্স রিমুভ করা হবে সেই ফটোটিকে ফটোশপে ওপেন করা হলো। ফটোটি ওপেন করা হলো। ওপেন করার পর একটা নতুন লেয়ার নিতে হবে, এটি ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকবে, একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুলের অপাসিটি অফ্লো 100% রাখতে হবে। নতুন লেয়ারের নাম দিয়ে দিলাম এবং ব্রাশটিকে একটা হার্ড ব্রাশ নিতে হবে। এরপরে এই ফিনিশের ওপরে ব্রাশ করতে হবে। তো তার জন্য যাতে সহজেই পুরো ফিনিশগুলো ব্রাশ করা হয়, তার জন্য প্রথমে এক জায়গায় ক্লিক করে তারপরে কিবোর্ড থেকে শিফট হোল্ড করে ফিনিশের অপর প্রান্তে সোজাসুজি অপর প্রান্তে ক্লিক করলে পুরো ফিনিশটা সিলেকশন হয়ে যাবে। এইভাবে ব্রাশ করতে থাকা হলো। আবার নতুন ফেন্সের গিয়ে ক্লিক করে কিবোর্ডের শিফট হোল্ড করে অন্য প্রান্তে ক্লিক করা হলো। এইভাবে সমস্ত ফেন্সগুলো ব্রাশ করতে হবে। তো আমি সমস্ত ফেন্সগুলো ব্রাশ করে নিলাম। পুরো ব্রাশ কালার হয়ে যাওয়ার পরে নিউ লেয়ারের চোখ আইকনটিকে হাইড করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটা ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে নিউ লেয়ারে থাম্বনেল একটা ক্লিক করলাম। তাহলেই যতটুকু অংশ ব্রাশ করেছিলাম সব সিলেকশন হয়ে গেল। এরপর কন্ট্রোল প্যানে এডিটে গিয়ে এখান থেকে ফিল অপশনে গিয়ে কন্টেন্টস এওয়ার রেখে নর্মাল 100% অপশন করে ওকে করে দিলাম। তাহলে দেখবেন ব্রাশগুলো সব রিমুভ হয়ে গেছে। এবারে সিলেকশনটিকে সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম। ছবিটিকে আরও সুন্দর করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্য নিয়ে
যে স্পটগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে রিমুভ করে নিন, তাহলেই পুরো ছবিটা একেবারে সুন্দর হয়ে যাবে। বোঝাই যাবে না যে এটা কোনো শিকলের পিছনে থাকা ছবি।